হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তোমরা এর আগের ভিডিওতে দেখছো যে প্রোগ্রাম সংগঠনের সাতটা ধাপ ছিল। কয়টা ধাপ ছিল? সাতটা ধাপ ছিল। এর মধ্যে তিন নাম্বার যে ধাপটা ছিল, তিন নাম্বার ধাপটা ছিল হচ্ছে ডিজাইন। কি ছিল? ডিজাইন বা পরিকল্পনা। এই ডিজাইন ধাপের মধ্যে দুইটা টপিকস এর কথা বলছিলাম আমি, একটা হচ্ছে অ্যালগোরিদম আর একটা হচ্ছে ফ্লোচার্ট। এবং আমি বলছিলাম নেক্সট ভিডিওতে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা হচ্ছে অ্যালগোরিদম এবং হচ্ছে ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে লেটস স্টার্ট। ওকে, সর্বপ্রথম আমরা জানবো যে এই অ্যালগোরিদম জিনিসটা কি। অ্যালগোরিদম, ওকে, অ্যালগোরিদম ব্যাপারটা হচ্ছে এরকম, একটা প্রবলেমকে বা একটা সমস্যাকে, একটা সমস্যাকে কে যখন আমরা কি করব, স্টেপ বাই স্টেপ বর্ণনা করব। কি করব? বর্ণনা করব, তখন সেটাকেই বলবো হচ্ছে আমরা অ্যালগোরিদম। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে অ্যালগোরিদম কি। অ্যালগোরিদম হচ্ছে একটা সমস্যাকে স্টেপ বাই স্টেপ বা ধাপ বাই ধাপ বর্ণনা করা। দেখবা যখন আমরা অ্যালগোরিদম লিখবো তখন এরকম লিখবো, ধাপ ওয়ান, ধাপ টু, ধাপ থ্রি, এভাবে কিন্তু চলবে। তার মানে ধাপ বাই ধাপ যখন বর্ণনা করব একটা সমস্যাকে, তখনই সেটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। তার মানে অ্যালগোরিদম হচ্ছে একটা সমস্যাকে ধাপ বাই ধাপ স্টেপ বাই স্টেপ বর্ণনা করা। ওকে, এখন এই অ্যালগোরিদম তৈরির বা এই অ্যালগোরিদমের কিছু বৈশিষ্ট্য আছে, তোমরা জাস্ট শর্টকাটে একটু মনে রাখবা অ্যালগোরিদমের কয়েকটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অ্যালগোরিদমের ধাপগুলা অবশ্যই সহজবোধ্য হইতে হবে। কি হইতে হবে? সহজবোধ্য, মানে সহজ করে লিখতে হবে যেন সবাই বুঝতে পারে। ওকে, দুই নাম্বার স্পষ্ট হইতে হবে, স্পষ্ট যেন ধাপগুলা বোঝা যায়, সহজ করে লিখতে হবে এবং স্পষ্ট আকারে লিখতে হবে। আর বুঝতে পারতেছো কি কি বৈশিষ্ট্য হতে পারে? ধাপ বাই ধাপ লিখতে হবে, হ্যাঁ, তারপর ধাপের সংখ্যা হতে হবে ফিনিট সংখ্যক, ইনফিনিট সংখ্যক হওয়া যাবে না। তা এইগুলো হচ্ছে একটা অ্যালগোরিদমের কিছু বৈশিষ্ট্য। তাহলে আমরা অ্যালগোরিদম সম্পর্কে জানলাম এবং অ্যালগোরিদমের কিছু বৈশিষ্ট্য সম্পর্কেও ধারণা নিলাম। ওকে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? ফ্লো চার্ট। ফ্লো চার্ট, ওকে, শুরু করা যাক। ফ্লো চার্ট কি? ফ্লো চার্ট হচ্ছে একটা অ্যালগোরিদমের চিত্ররূপ, অ্যালগোরিদমের চিত্ররূপ। আমরা অ্যালগোরিদমে কি করি? স্টেপ বাই স্টেপ বাই ধাপ বাই ধাপ বর্ণনা করি। ফ্লোচার্টে কি করব? সেম ধাপগুলাকে চিত্রতে কনভার্ট করব, করে লিখব। এটাই হচ্ছে ফ্লো চার্ট। ওকে ওকে, এখন এখান থেকে মনে রাখবা যে এই ফ্লোচার্ট হচ্ছে দুই প্রকার। ফ্লোচার্ট কয় প্রকার? ফ্লোচার্ট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, এটা অনেক সময় এমসিকিউতে আসে, সিস্টেম ফ্লোচার্ট। আরেকটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্ট কয় প্রকার? দুই প্রকার, সিস্টেম ফ্লোচার্ট, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। ওকে, তো আমরা আমাদের যে যেটা নিয়ে কাজ করতে হবে, এই ফ্লোচার্ট দেখলাম আমরা দুই প্রকার, একটা সিস্টেম ফ্লোচার্ট, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, একটা প্রোগ্রাম ফ্লোচার্ট। তা আমাদের মেইনলি হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে কাজ। তাহলে ফ্লোচার্ট কি? চিত্রের মাধ্যমে প্রকাশ করা অ্যালগোরিদমকে। তার মানে আমাদের কি কিছু চিত্র মনে রাখতে হবে? তাহলে মনে রাখবা আমরা মেনলি হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে কাজ করব। এই প্রোগ্রাম ফ্লোচার্টের বেশ কিছু কয়েকটা চিত্র জাস্ট তোমাদের মনে রাখতে হবে, আর কিছু না। যেমন হচ্ছে এইরকম ডিম্বাকার, এই চিত্রটা মনে রাখতে হবে যে এই ডিম্বাকার চিত্রটা ইউজ করব আমরা হচ্ছে স্টার্ট স্টার্ট এবং এন্ডের ক্ষেত্রে, মানে শুরু এবং শেষের ক্ষেত্রে। শুরু এবং শেষের ক্ষেত্রে আমরা যে চিত্রটা ইউজ করবো সেটা হচ্ছে ডিম্বাকার চিত্র। ওকে, এবার দ্বিতীয় আরেকটা চিত্র তোমাদের মনে রাখতে হবে, এরকম সামন্তরিক চিত্র। কি চিত্র? সামন্তরিক চিত্র। এই চিত্রটা আমরা ইউজ করব হচ্ছে ইনপুট নেওয়ার
এবং আউটপুট প্রদর্শন করার ক্ষেত্রে, আউটপুট প্রদর্শন করার ক্ষেত্রে। তাহলে আমরা দুইটা চিত্র সম্পর্কে ধারণা নিলাম, এগুলো কিন্তু এমসিকিউ তে আসে যে নিচের কোনটি ইনপুট চিত্র, নিচের কোনটি আউটপুট চিত্র। এবার এই যে আয়তাকার চিত্রটা যা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রক্রিয়াকরণ চিত্র, মানে প্রসেসিং চিত্র, প্রসেসিং চিত্র বা প্রক্রিয়াকরণ চিত্র, প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ। ওকে, আচ্ছা, ওকে। এবার আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট চিত্র মনে রাখতে হবে, এই রকম ডায়মন্ড আকৃতির এই চিত্রটা হচ্ছে সিদ্ধান্ত চিত্র, কন্ডিশনাল চিত্র, এটা হচ্ছে সিদ্ধান্ত চিত্র, মনে রাখবা, অবশ্যই মনে রাখবা এই সিদ্ধান্ত চিত্র। তারপর আমাদের আর দুইটা চিত্র জাস্ট মনে রাখতে হবে, এরকম একটা গোল চিত্র পাবা, ছোট গোল সার্কেল, এটা হচ্ছে সংযোগ চিত্র, এটা হচ্ছে কি চিত্র, সংযোগ চিত্র। এগুলো ব্যবহারগুলো আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট সলভ করবো তখন সবগুলোই পাবো। লাস্ট এরকম যে তীর চিহ্ন চিত্রগুলো দেখতে পাবা, সেগুলোকে বলা হচ্ছে প্রবাহ দিক, এগুলোকে বলা হচ্ছে প্রবাহ, প্রবাহ দিক। তো এই ছিল আমাদের ফ্লো চার্টের কয়েকটা চিত্র। এই কয়েকটা চিত্র মনে রাখলে আমরা মোটামুটি অ্যালগোরিদম গুলো সব সলভ করে, অ্যালগোরিদম ফ্লো চার্ট গুলো সব সলভ করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা এখান থেকে কয়টা চিত্র দেখলাম, আমরা এখান থেকে দেখলাম যে শুরু এবং শেষ, তারপর দেখলাম হচ্ছে ইনপুট আউটপুট প্রসেসিং বা প্রক্রিয়াকরণ, সিদ্ধান্তমূলক চিত্র, এদিকে দেখলাম সংযোগ চিত্র, তারপর দেখলাম প্রবাহ দিক। ওকে, এবার লাস্ট, আজকের ভিডিওর লাস্ট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, আমরা এই অধ্যায়ে সি প্রোগ্রাম অধ্যায়ের নাম, তাই না? তো এই অধ্যায়ে আমরা সি প্রোগ্রাম শিখবো। তো মনে রাখবা, সি প্রোগ্রাম শেখার আগে অবশ্যই অবশ্যই এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট মাস্ট জানতে হবে। যদি তোমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট পড়ো, সি প্রোগ্রামকে তোমাদের অনেক বেশি ইজি মনে হবে। হ্যাঁ, আর এই তিনটা হচ্ছে একটা আরেকটার পূরক, অ্যালগোরিদম পরিপূরক আর কি, অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম একটা আরেকটার পরিপূরক। তুমি যদি একটা পারো বাকি দুইটা পারবা, যদি তুমি অ্যালগোরিদম পারো তুমি সি সি প্রোগ্রাম করতে পারবা, ফ্লোচার্ট করতে পারবা, যদি তুমি ফ্লোচার্ট করতে পারো তাহলে তুমি সিও পারবা, অ্যালগোরিদম পারবা। ব্যাপারটা হচ্ছে একটা পারলে তুমি সবগুলাই পারবা, ঠিক আছে? এই জন্য আমাদের নেক্সট যে টপিকস গুলা আমরা অ্যালগোরিদম আর ফ্লোচার্ট সলভ করব, হ্যাঁ, এগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এই অ্যালগোরিদম ফ্লোচার্ট গুলা যদি তোমরা বুঝে যাও, তাহলে তোমরা ইজিলি কি করতে পারবা, সি প্রোগ্রাম গুলাও তৈরি করে ফেলতে পারবা, বুঝতে পারছো? এই জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের অ্যালগোরিদম ফ্লোচার্টের ভিডিওগুলো মাস্ট দিয়ে অনেক ভালো করে দেখতে হবে। হ্যাঁ, তা এখন আমি তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট, তিন ধরনের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আমরা এই অধ্যায়ে সলভ করব। এক নাম্বার হচ্ছে সরল, এক নাম্বার কি, সরল অ্যালগোরিদম ফ্লোচার্ট, সরল অ্যালগোরিদম ফ্লোচার্ট আমরা নেক্সট ভিডিওতে করব। ওকে, এরপর দুই নাম্বারে যেগুলো পড়বো সেগুলো হচ্ছে কন্ডিশনাল, যেগুলো হচ্ছে সিদ্ধান্তমূলক, কন্ডিশনাল। তারপর লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লুপ, লুপ। এই তিন ধরনের অ্যালগোরিদম ফ্লোচার্ট আমরা হচ্ছে এই অধ্যায়ে সলভ করব, এবং এই তিন ধরনের অ্যালগোরিদম ফ্লোচার্টের আমরা সি প্রোগ্রাম করব নেক্সট। ওকে, তো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে জানলাম, প্রচারের কিছু চিত্র দেখলাম, এবং এটাও জানলাম যে আমরা নেক্সটে কোন কোন কত ধরনের অ্যালগোরিদম প্রচার করতে যাচ্ছি। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।